দেশজুড়ে প্রতিবাদের প্রেক্ষাপটে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে মামলা, কালি অধ্যাদেশ। ধারা নয়ের এক উপধারা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। একজন অপরাধী অপরাধ করে পার পাবে না, তার শাস্তি হবে, এটুকু নিশ্চিত করা গেলেও ধীরে ধীরে কমানো সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে, চার পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি গঠন। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি, আক্রান্তদের ৮২% ছিল না লক্ষণ, গবেষণায় প্রকাশ। অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে সংশোধিত হল নারী ও শিশু নির্যাতন দমন আইন। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আগামীকাল রাষ্ট্রপতি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন জানিয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, নারী নির্যাতনের নতুন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা থাকবে। নারীর সুরক্ষায় ২০০০ সালে প্রণয়ন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন, কিন্তু নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ২০ বছর পর জনদাবির মুখে সংশোধন করা হলো সর্বোচ্চ সাজার বিধান। সোমবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের খসড়া উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান চূড়ান্ত করা হয় সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আইনটির বিস্তারিত তুলে ধরে জানান, নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে আইনে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি ভিত্তিতে এই আইনটি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে, যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছে। পরে আইন সংশোধন করায় সন্তোষ জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নারীর সুরক্ষায় এক ধাপ এগোলো দেশ। এই যে সংশোধন করার ফলে আমি এবং আমরা সবাই মনে করি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আর এক ধাপ এগিয়ে গেল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ৪৫% মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি, চলতি বছরের জুলাই পর্যন্ত অ্যান্টিবডি পরীক্ষায় তথ্য বেরিয়ে এসেছে, আক্রান্তদের ৮২%-ই কোনো লক্ষণ ছিল না। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার তথ্য জানানো হয়। বিশ্ব থমকে গেছে করোনা মহামারীতে, বাংলাদেশও রক্ষা পায়নি তার ছোবল থেকে। ২৬ মার্চ থেকে সীমিত আকারের লকডাউন বেড়েছে কয়েক মাসে। রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের দেহে এরই মধ্যে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আইডিসিআর ও আইসিডিডিআরবি যৌথ জরিপে উঠে এসেছে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রতি ১০ জনে একজন সংক্রমিত হয়েছেন, আর ৮৫%-ই ছিল না কোনো লক্ষণ। জেনোমিক অ্যানালাইসিস করতে যে আমরা যেটা দেখলাম, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে স্ট্রেনগুলো রয়ে গেছে ফর কোভিড-১৯, সেটার সাথে আমাদের দেশে পাওয়া যে স্ট্রেনগুলোর কোনো পার্থক্য নেই, একই ধরনেরই। এবং এখানে যে মিউটেশন হচ্ছে কিন্তু খুব একটা রেট হাই না। গবেষণায় ঢাকার ২৫টি ওয়ার্ডের ১২,619 জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে 9.8% দেহে। সার্ভে থেকে আমরা দেখছি যে আমাদের সিমটম না থাকলেও কিন্তু আমাদের কেস পজিটিভ হতে পারে, সুতরাং আপনি কিন্তু জানেন না যে আপনার পাশের জন
আসলে রোগী কি রোগী নয়, তাদের মধ্যে অ্যান্টিবডি লেভেল টু অ্যান্টিবডি দেখেছি সিরো পজিটিভিটি আছে কি না সেটাই আমরা এই স্টাডিতে বিশ্লেষণ করেছি। গবেষকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে ও টিকা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগবে। এই স্বাস্থ্যবিধি মেনে চলার কার্যক্রমে যদি অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ নিয়ন্ত্রণ আমাদের জন্য কষ্টসাধ্য হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও আশ্বাস দেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। আমরা অন্যান্য অনেক দেশের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ ভালো করেছে, এখন পর্যন্ত ভালো আছে। আইডিসিআর আইসিডিডিআরবি যৌথ জরিপের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা গ্রেটস ফাউন্ডেশন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘণ্টায় 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1472 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,79,738 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 13,227 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,84,222 জনের। গত 24 ঘণ্টায় নতুন করে 1,472 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,79,738 জন। 24 ঘণ্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,555 জন। করোনা থেকে গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,531 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 294,391 জন। বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার অপসারণ অব্যাহত রাখলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘণ্টা সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠন দুটির নেতারা। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ফুটপাতে পথচারীদের চলাচলে ঝুঁকি এড়াতে 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে করোনাকালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিভিশন সেবা থেকে বঞ্চিত হচ্ছে 1,00,000 গ্রাহক। সেবাদাতারা বলছে চলমান অভিযানে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই তার বাবদ 20 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন বিকল্প ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশন একতরফাভাবে তার অপসারণ করছে। স্থায়ী কেবল ব্যবস্থার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো 25,00,000 টাকা বাৎসরিক নিবন্ধন ফি নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অযৌক্তিক। বিশাল একটি হুমকির সম্মুখে পড়ে গেছে। দক্ষিণের মাননীয় মেয়র মহোদয়ের নিকট আমি আবেদন করব অন্তত একটি তদন্ত কমিটি করা হোক যে কোন পর্যন্ত আমরা লাস্ট মাইলে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। এ অবস্থায় চলমান সমস্যা সমাধান না হলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘণ্টা করে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের হুমকি দেন তারা। আগামী 17 অক্টোবরের মধ্যে এই সমস্যার সমাধান না হয় আগামী 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি অফিস ব্যাংক সহ সকল পর্যায়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে বন্ধ রাখব। সমস্যা সমাধানের পাশাপাশি বাসাবাড়িতে ইন্টারনেট ও ডিশ সেবার মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবি তুলে ধরেন কেবল টিভি ও ইন্টারনেট সেবাদাতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়েও শেষ হয়নি গুলিস্তান পার্কের সংস্কার কাজ। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি কাজ শেষে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় পার্কটি, অথচ সরেজমিনে দেখা যায় রক্ষণাবেক্ষণের বালাই নেই, দখল করে রেখেছে ভাসমান মানুষের দল, যেখানে সেখানে আবর্জনার স্তূপে বেহাল দশা। সানবীর রূপলের রিপোর্ট। কাকডাকা ভোরে যখন মহানগরী ধীরে ধীরে জেগে উঠছে, তখনও ছিন্নমূল অনেক মানুষ খোলা আকাশের নিচেই ঘুমের রাজ্যে। গুলিস্তান পার্ক সংলগ্ন পুকুরের ময়লা পানিতেই কেউ বা গোসল সারছেন। এর মধ্যে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন অনেকে। আগে চারদিকে উঁচু দেয়াল থাকলেও এখন খোলা, তাই বিভিন্ন শ্রেণী পেশার লোকের আনাগোনা পার্ক জুড়ে। নিয়মিত যারা শরীরচর্চা করতে আসেন, পরিবেশ নিয়ে তাদের বিস্তর অভিযোগ। কিছু লোক উদ্বাস্তের, তারা সচরাচর ঢুকতে পারত না, বাথরুম করতে পারত না। যেমন এটা নিচে গিয়ে দেখবেন, কয়েক দফা এটা ভাঙা হয়েছে, কয়েক দফা কাজ হয়েছে, খালি কাজই হয়। আমরা চাইছিলাম এটা ঘেরো করে সুন্দর করে টিকিট লাগাই দেবো। এখানে বসবাস করা ভাসমান মানুষের আছে ভিন্ন ভিন্ন গল্প। এখানে থেকে আরো আমার একটা ওর পর এক ছেলে হয়েছিল চান্দাইতে সময়,
আর কোন জায়গায় রাস্তায় আছে, রাস্তায় যায় না, রাস্তায় যায় না, এটা মান সম্মানের প্রশ্ন আছে। যেখানে সেখানে ফেলা হয়েছে আবর্জনা, চারপাশের উঁচু দেয়াল ভেঙে নিচু করায় বাইরের আবর্জনাও ফেলা হচ্ছে এখানে। বাইরের ক্লিনাররা ফাঁকে পায়া গেটটা খোলা ছিল, এক গাড়ি ময়লা ফেলাই দিচ্ছে, এখানে আসে এই ময়লা ফেলাই দিচ্ছে, আমাদের কাজ ঝাড়ু দেওয়ার মুছার ভিতরে। একাধিকবার সংস্কার করা হয়েছে পার্কটি, সবশেষ 6.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় শরীরচর্চা কেন্দ্র, পুকুরের পার বাঁধাই, ওয়াটার ট্রিটমেন্ট, ময়লার ঝুড়ি, টয়লেট নির্মাণে। সরেজমিনে দেখা যায় কয়েকটি শরীরচর্চার যন্ত্র বসানো হলেও কার্যকর নয়, পুরো পার্কে ময়লার ঝুড়ি মাত্র একটি, যদিও মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা। পার্কটি রক্ষণাবেক্ষণ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের কোল্ড স্টোরেজগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। অন্যদিকে পাইকার ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টির জন্য এবার সব ধরনের সবজির দাম চড়া। এছাড়া বিগত বছরের লোকসান পুষিয়ে নিতে বেশি দামে আলু বিক্রি করছেন তারা। রংপুর থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। রংপুর সিটি বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু কার্ডিনাল 42, শীল বিলাতি 46, দেশি সাদা 48 টাকা দরে বিক্রি হচ্ছে। বন্যার পর অন্যান্য শাকসবজির বাজার যখন চড়া, তখন বেশি দামে আলু কিনতে ত্রাহি ত্রাহি অবস্থা ক্রেতা সাধারণের। অভিযোগ করি আমাদের কোনো লাভ নেই, যার ফলে যতই কষ্ট হোক না কেন পেটের দায়ে কিনতে হয়। বাধ্য পরিস্থিতির শিকার, যার লাগবে মনে করেন 2 কেজি, সে কিনতেছে হাফ কেজি। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 8.32 টাকা ধরে আনুষঙ্গিক খরচ ও মুনাফা সহ কৃষি বিপণন অধিদপ্তর গত সপ্তাহে আড়ত পর্যায়ে পাইকারি মূল্য 25 টাকা, হিমাগার পর্যায়ে 23 টাকা নির্ধারণ করে। আলুর কথা সেজন্য 80 টাকা হিসেবে আপনার কেজি হিসেবে বিক্রি করা দরকার। হঠাৎ করে আমরা বাড়াই নেই, এটা বৃষ্টি হওয়ার কারণে, শাকসবজি মারার কারণে আমরা আলুর উপর প্রেশার যে পড়ছে, সেই প্রেশারে দাম বাড়ছে। সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষক নেতা, আর কৃষি বিপণন অধিদপ্তরের কর্তারা বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেট যারা কোল্ড স্টোরেজ আলু রেখেছে, এইখানে জরুরি ভিত্তিতে সরকারের ব্যবস্থাপনা অর্থাৎ মজুদ বিরোধী যে আইনটি, কতক্ষণ তারা রাখতে পারবে আইনটি বলবৎ করা, এটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা হচ্ছে জেলা প্রশাসক স্যারের সাথে যোগাযোগ করতেছি এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের সবশেষ হিসাবে জেলার 40টি হিমাগারের মজুদ আছে 2,72,000 মেট্রিক টন আলু। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন লস এঞ্জেলেসের প্রবাসী বাঙালিরা। ইতোমধ্যেই ডাকযোগে ভোট দিতে ইচ্ছুক বাংলাদেশি ভোটাররা বাংলায় মুদ্রিত তাদের অফিসিয়াল ব্যালট পেয়েছেন। লস এঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে দেখতে পেয়ে আনন্দিত বাঙালিরা। এর মধ্য দিয়ে ইংরেজি ও অন্য কয়েকটি ভাষার পাশাপাশি দেশটিতে বাংলা ভাষাও একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করল। 1952 সালে আমরা যে সংগ্রাম করেছিলাম তার প্রতিফলন আজ লস এঞ্জেলেস কাউন্টির বাঙালিরা প্রতিষ্ঠিত করল। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সর্বপ্রথম আমেরিকার ভোটিং ব্যালটে বাংলা ভাষাকে সংযোজন করা হয়েছে। ভোটারদের হাতে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ প্রার্থীদের নাম বাংলা ভাষায় লেখা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় এবারের ব্যালট অনুযায়ী প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারক, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রাজ্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান নিয়োগ ও অর্থ বরাদ্দ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে 5 পৃষ্ঠার ব্যালটে মোট 25টি ভোট দিতে হবে। এবারের নির্বাচনে নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ফ্লোরিডা সহ আরো কয়েকটি রাজ্যে এমন বাংলা ব্যালটে ভোট দেওয়ার সুযোগের খবর পাওয়া গেছে। ভোটাধিকার আইনের আওতায় 2013 সালে নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় নির্বাচন এবং 2016 সালে জাতীয় নির্বাচনে বাংলা ভাষায় ছাপা ব্যালট ব্যবহৃত হয়। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে লস এঞ্জেলেসে একটি এলাকার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। তৈরি করা হয়েছে বাংলাদেশের বিজয় চিহ্ন, যাত্রীর স্মৃতিসৌধ ম্যুরাল এখানে। আর এবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেল বাংলা ভাষার। এ অর্জন বাংলার ও বাঙালির।
লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। আধুনিক নিলাম তত্ত্ব উদ্ভাবনের জন্য এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিনী, পল আর মিলগ্রাম ও রবার্ট বিউলসন। সোমবার সুইডিশ রয়্যাল একাডেমি তাদের নাম ঘোষণা করে। 2019 সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফ্লো ও মাইকেল ক্রেমার। অর্থনীতিতে নোবেল ঘোষণার মাধ্যমে শেষ হলো এবছরে নোবেল কার্যক্রম। এর আগে শান্তি চিকিৎসা সহ পাঁচ ক্ষেত্রে নোবেল ঘোষণা করা হয়। 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।